তো ভাইয়ারা, আপনারা অনেকদিন ধরে বলতেছিলেন ভাই গোল্ডেন লাকি বক্সের ভিডিও বানান, তো আজকে গোল্ডেন লাকি বক্সের ভিডিও বানালাম। তো এটা আসলে একটা কাস্টমারের আইডি, মানে একজন সাবস্ক্রাইবার আমার থেকে গোল্ডেন লাকি বক্স কিনছে, তো ওনার আইডি এটা। তো এখন আপনাদের দেখাবো গোল্ডেন লাকি বক্স থেকে কি কি পাওয়া যায়। তো আগেই বলে দিই, এখানে কিন্তু ভাই লেভেল 15 পর্যন্ত, আগে যেমন আমরা লেভেল 30 পর্যন্ত খেলতাম না ফ্রিটাতে, ওই রকম না, এটা লেভেল 15 পর্যন্ত। আর এখান থেকে কোনো ফালতু বক্স পাবেন না, বুঝতে পারছেন? এখানে যা বক্স পাবেন সব নিউ ইয়র্ক আর সিঙ্গাপুরের, বুঝতে পারছেন? এখানে সিঙ্গাপুরের বক্স হওয়াতে আপনাদের একটা সুবিধা হবে, যাদের আইডিতে তুফান তারপর মায়া স্ট্রাইকার ওপেন হয় না, ওরা সহজে ওপেন করতে পারবে। তো এখানে দেখেন আমি একটা গোল্ডেন শট পাইছি, এটা 1500 জেমস পাওয়া যাবে এটা থেকে। তো এখানে বাকিগুলো খেলে দেখি কী কী পাই। তো এখন 8 নম্বর লেভেলে আছি। তো এখানে দেখেন আরেকটা গোল্ডেন বক্স, এগুলো কিন্তু সিঙ্গাপুরের বক্স, আগেই বলে দিই ভাই। তো এখানে আরেকটা লাকি শট পাইলাম, এখন জ্যাকপট ভাই, এটাতে প্রো বক্স পাইছি ভাই, গ্র্যান্ড মাস্টার পাই নাই, ওই সাইডে ক্লিক করলে পাইতাম। তো এখানে দেখেন ভাই কয়েনও বেশি বেশি দেয় কিন্তু। এখানে আবার লাকি শট পাইলাম, এবার 13-তে আসলাম, আরেকটা গোল্ডেন বক্স। গোল্ডেন বক্স কিন্তু এগুলো সিঙ্গাপুরের, মনে রাখেন ভাই। এখানে বোম আসলো, এবার 20 জেমস দেওয়া লাগবে, তো দিলাম গোল্ডেন বক্স, এটাও কিন্তু সিঙ্গাপুরের। তো এখন গ্যান মাস্টার বক্স পাইছি, এটা কিন্তু ওই যে ক্যারম পাসের মধ্যে যেটা পাই না ওইটা ভাই। তো এখানে দেখেন কী কী পাইলাম, গোল্ডেন শট, গ্যান মাস্টার বক্স আর সিঙ্গাপুরের তিনটা বক্স আছে। তো আমার মেইন দরকার ছিল ভাই সিঙ্গাপুরের বক্সগুলো, কারণ কাস্টমার ভাই ওনার আইডিতে সিঙ্গাপুরের কিছু ওপেন করাইতে চাইছিল। তো এখানে দেখেন ভাই সিঙ্গাপুরের যে মায়া স্টেকারটা আছে, মানে সেলেনা, এটার নাম কিন্তু মায়া আসিল আগে, এখন সেলেনা দিছে। তো এটা ওপেন হলো, এটা আমি কাস্টমারকে দেখাবো, মানে ওই যে সাবস্ক্রাইবারটা, বুঝতে পারছেন? এখানে আরেকটা ওপেন হলো অ্যাডোনিস, এটাও সিঙ্গাপুরের। আর দেখি এটাতে কী পাই, এটাতে ওই যে পইবাস রেয়ার আছে না, এটা কিন্তু গুটি সিঙ্গাপুরের। তো এখন প্রো বক্সের পালা, প্রো বক্সে ভাই তেমন কিছু পাবো না, আর এটা না পাই ভালো ছিল ভাই। তো এখন গ্র্যান্ড মাস্টার দেখেন, এখান থেকে ভাই লেজেন্ডারি সাগিতারি ওপেন হয়েছে 4 পয়েন্ট। তো এখানে আমার দেখা মতো ভাই মনে করেন ক্যারম পাস আর এই লাকি বক্সটাই মোটামুটি চলতেছে ক্যারম পুলের মধ্যে, কারণ লাকি বক্স থেকে ভাই অনেক কিছু ওপেন হয়। তো এখানে দেখেন সিঙ্গাপুরের যে মায়া স্টেকারটা আছে, এটা কিন্তু ওপেন করা সহজ ব্যাপার না, এটা আপনি সিঙ্গাপুরে যদি 100-200 বক্সও পান, ওইখান থেকে 2-1টাতে চান্স আছে ওপেন হওয়ার, এছাড়া ওপেন হবে না। তো ভাইয়েরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করেন, কথা হবে অন্য ভিডিওতে। এখনকার মতো আল্লাহ হাফেজ।